হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে হিরো কোম্পানির আর পোটোর মডেল। আর এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে 72 ভোল্টের ইলেকট্রিক স্কুটার। এটাতে একটা প্রবলেম হচ্ছে, সেটা সলভ করে দেখাবো। প্রথমে বলি এই প্রবলেমটা কি হচ্ছে। তো এটা হচ্ছে কি, এক্সেলেটার দিলে কিছুক্ষণ পরে চাকাটা ঘুরছে, তাছাড়া চাকাটা ঘুরছে না, আবার মাঝে মাঝে ঘুরছেই না, বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ এক্সেলেটারটা দিয়ে রাখলে তারপরে গাড়িটা চলছে, এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এটা কি করে সলভ করবেন আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটাতে দেখাই কি করে সলভ করবেন, আর প্রথমে দেখাই এটা কি হচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন, নাহলে ভালো করে বুঝতে পারবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটাতে দেখাই এই সমস্যাটা হলে আপনারা কি করে সমাধান করবেন। তো দেখুন আপনাদেরকে দেখাই সবার আগে গাড়িটাই কি হচ্ছিল। তো গাড়িটা আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, এক্সেলেটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছিল। তো দেখুন চাবিটা অন আছে, এখানে সিম্বলটা দেখাচ্ছে ব্যাটারিটা অন। এরপর এক্সেলেটার দিচ্ছি, দেখুন এক্সেলেটার দিয়েছি, দেখুন চাকাটা সঙ্গে সঙ্গে ঘুরছে না, কিন্তু চাকাটা ঘুরার কথা এক্সেলেটার দেওয়া মাত্র, কিছু সেকেন্ড পরে ঘুরবে, এটাই হচ্ছে এটাতে সমস্যা। দেখুন এক্সেলেটার এখনও দেয়া আছে, চাকাটা ঘুরেনি। তো দেখুন এখন চাকাটা ঘুরছে, তো এটাই হচ্ছে এর সমস্যা। আর একবার রানিং হয়ে গেলে যখনই এক্সেলেটার দিবেন তখনই ঘুরবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু চাবিটা একবার বন্ধ করে অন করলে আর ঘুরবে না। আপনাদেরকে সেই অবস্থাটাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন চাবিটা বন্ধ করে আর একবার অন করে। তো দেখুন চাবিটা অফ করে নিচ্ছি, তারপর আবার অন করছি, এরপর এক্সেলেটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। দেখুন এক্সেলেটার দিচ্ছি, দেখুন এক্সেলেটার দিয়েছি, দেখুন চাকাটা ঘুরেনি, সঙ্গে সঙ্গে এক্সেলেটার দেওয়ার সত্ত্বেও চাকা ঘুরছে না। দেখুন এটা হচ্ছে এর মেন সমস্যা, এক্সেলেটার দিয়ে রাখতে হবে, কিছু সেকেন্ড পরে তবে চাকাটা ঘুরবে, এখনও দেখুন চাকাটা ঘুরেনি, এক্সেলেটার কিন্তু দেওয়া আছে, এটাই এর মেন সমস্যা। এই ধরনের এটাতে সমস্যা হচ্ছে, দেখুন এক্সেলেটার দেওয়া আছে, দেখুন এক্সেলেটার দেওয়া আছে, দেখুন তাও চাকা ঘুরেনি। তো দেখুন চাকাটা ঘুরে গেছে, এরকম ধরনের প্রবলেম হচ্ছে এটাতে। কিছুক্ষণ পরে এক্সেলেটার দিয়ে রাখলে কিছুক্ষণ পরে গাড়িটা স্টার্ট হচ্ছে, তো এটা হচ্ছে এর মেন সমস্যা। এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো বেশি ঘুরি ফিরিয়ে ভিডিওটা করবো না, ডাইরেক্ট আপনাদেরকে সাবজেক্টে দেখাচ্ছি যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন। তো দেখুন আপনারা ডাইরেক্ট এই পোটনের কনভার্টারটা চেক করবেন, ডিসি টু ডিসি কনভার্টার এটা। এটা এই জন্যে সিটটা খুলে রেখেছি এই কনভার্টারটা আপনাদেরকে দেখানোর জন্য। এই কনভার্টারটা আপনাদেরকে চেক করে নিতে হবে, এটা চেঞ্জ করলেই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই কনভার্টারটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি, দেখুন আমার এখানে একটা কনভার্টার আছে, এটা 72 ভোল্টের কনভার্টার, এই কনভার্টারটা এটাতে লাগাবো আর আপনাদেরকে দেখাবো এই প্রবলেমটা সলভ করে। এই কনভার্টারের আপনার পার্থক্য আছে এটার কালার ম্যাচিং এবং কত স্পেসিফিকেশন বলবো ভিডিওতে, তা প্রথমে আপনাদেরকে দেখাই এটা লাগিয়ে প্রবলেমটা সলভ করে। তো দেখুন কনভার্টারটা লাগিয়ে নিয়েছি, আর এটা পুরনো কনভার্টারের তার আর নতুনের কনভার্টারটার সঙ্গে কানেকশনটা করে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি চাবিটা অন করে এক্সেলেটার দিয়ে, দেখুন চাবিটা অন করলাম, এক্সেলেটারটা দিচ্ছি, এরপর দেখুন এক্সেলেটার দিলাম, তো দেখুন সঙ্গে সঙ্গে চাকাটা ঘুরছে, এটা সমস্যার সমাধান হয়ে গেছে, আর এই সমস্যাটা থাকবে না। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ব্রেকটা দাবলাম, আবার এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে এক্সেলেটার দিলে চাকা ঘুরছে, যে সমস্যাটা ছিল সে সমস্যাটা সমাধান হয়ে গেছে। দেখুন বারবার আপনাদেরকে অফ করে অন করে দেখাচ্ছি, দেখুন আবার এক্সেলেটার দিচ্ছি, দেখুন চাকাটা দেখুন ঘুরছে সঙ্গে সঙ্গে এক্সেলেটার দিলে, যা সমস্যা ছিল সে সমস্যাটা সমাধান হয়ে যাবে কনভার্টারটা চেঞ্জ করলেই। এটাতে মেন সমস্যা ছিল কনভার্টারটা, কনভার্টারটা চেঞ্জ করালেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর বলি আরেকটা জিনিস হয় এটাতে ইলেকট্রিক স্কুটারে, দেখুন কনভার্টার যদি খারাপ থাকে কখনো কখনো হেডলাইট দিলে আপনার গাড়িটা চলে না। এই কনভার্টারটা যদি খারাপ আছে আর হেডলাইট দিয়েছেন, এক্সেলেটার দিচ্ছেন, চাকাটা ঘুরছে না যদি, তাহলে আপনাদেরকে কনভার্টারটা চেক করতে হবে। কনভার্টারের জন্য এই সমস্যাটা হয়, হিরো ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক স্কুটারে এই সমস্যা হয়ে থাকে। হেডলাইট দিচ্ছেন চাকা ঘুরছে না, আর হেডলাইট অফ করলে চাকা ঘুরছে, তাহলে জানবেন কনভার্টারটা চেঞ্জ করতে হবে। কনভার্টারের সমস্যার জন্য এরকম হয় এই কনভার্টারটার জন্য। এখন দেখুন গাড়ির হেডলাইট দেওয়া আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন হেডলাইটটা জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট দেখুন জ্বলছে,
আর হর্নও বাজছে, ইন্ডিকেটারও জ্বলছে, আর এক্সেলেটারও দিচ্ছি, দেখুন চাকাটাও ঠিকঠাক ঘুরছে, দেখুন এক্সেলেটার দিয়েছি সঙ্গে সঙ্গে চাকা ঘুরছে, দেখুন। তাহলে এই গাড়িটাতে মেন প্রবলেম ছিল কনভার্টারের, ডিসি টু ডিসি কনভার্টার বলা হয় এটা, এই কনভার্টারটা চেঞ্জ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন ফাইনাল এই কনভার্টারটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি, আর এই কনভার্টারের স্পেসিফিকেশানটা আর কালার ম্যাচিংটা বলে দিই। তো দেখুন এই দুটো কনভার্টারেই খুলে নেওয়া হয়েছে। তো এই কনভার্টারটা হচ্ছে 72 ভোল্ট ইনপুট লেই আর 12 ভোল্ট আউটপুট দেয়। এই কনভার্টারটার স্পেসিফিকেশান হচ্ছে এটাই, আর এটার কালার ম্যাচটা বলে দিই। লালটা হচ্ছে ইনপুট 72 ভোল্ট ইনপুট, আর হলুদ তারটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট, আর কালো তারটা হচ্ছে আর্থিংয়ের। আর এই কনভার্টারটাও সেম ম্যাচ করতে হবে কালারগুলা। আর এই কনভার্টারটাও হচ্ছে 72 ভোল্টের ইনপুট 12 ভোল্টের আউটপুট, আর কালার ম্যাচগুলো বলে দিই, এটারও সেম কালার মিলতে হবে। লাল তারটা হচ্ছে 72 ভোল্ট ইনপুট যায়, আর হলুদ তারটাতে 12 ভোল্ট আউটপুট দেয়, আর কালোটা হচ্ছে আর্থিং বা গ্রাউন্ড বা নিউট্রাল বলে। আর যে কোনো কনভার্টার আপনার হবে না, দুটোই ম্যাচ করতে হবে সেম, যে গাড়ির উপরে লাগাবেন সে দুটোর ভোল্টেজ আউটপুট ইনপুট আর কালার ম্যাচটা আপনাকে দেখে লাগাতে হবে, তবেই কাজ করবে, যে কোনো কনভার্টার হবে না। তো চলুন এটাতে ফাইনাল ফিটিং করে আপনাদেরকে এরপর দেখাই। তো দেখুন কনভার্টারটা ফিটিং করে নিয়েছি, নতুন কনভার্টারটা, আর এটা হচ্ছে পুরনো কনভার্টারটা। এরপর আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি, এক্সেলেটার দিয়ে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। কনভার্টারটা নতুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখুন এক্সেলেটার দিচ্ছি, দেখুন চাকা এক চান্সে ঘুরছে, আবার ব্রেক দেবে দেখাচ্ছি আপনাদেরকে, চাকাটা দাঁড় করিয়ে দেখুন ব্রেক দাবলাম, আবার এক্সেলেটার দিচ্ছি, দেখুন চাকা ঘুরছে এক চান্সে, এরপর লিখছে। মেন প্রবলেম ছিল কনভার্টারের, কনভার্টারটা চেঞ্জ করে দিতে সমস্যা সমাধান হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম, যদি এক্সেলেটার দিয়ে রাখলে চাকা না ঘুরে তাহলে কিসের সমস্যা হতে পারে, কি করলে ঠিক হয়ে যাবে। আর যদি আপনারা এই ধরনের আরও নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান, যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান, তাহলে টেকনিক্যাল বাংলা MK চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যখনই আমি ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার কানে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে করে রাখবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।